প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণী সেমিস্টার টু তোমাদের বাংলা বিষয় আলোচনা করব। এই বাংলা বিষয়ের মধ্যে তোমাদের দ্বিতীয় সেমিস্টারে রয়েছে কবিতা। তো কবিতা তিনটে রয়েছে, যার মধ্যে ভাব সম্মিলন, বিদ্যাপতি লেখা, লালন শাহ ফকিরের গান, লালন শাহের লেখা এবং নুন জয় গোস্বামীর লেখা। তো আজকের পর্বে প্রথম যে কবিতাটি রয়েছে ভাব সম্মেলন, বিদ্যাপতির লেখা, পৃষ্ঠা নম্বর 48। তো এখানে এই কবিতাটি আজকের পর্বে আলোচনা করব। এবং তার আগে বলে রাখি, এর আগের পর্বে তোমাদেরকে কিন্তু গল্প আলোচনা করা হয়েছে, যে ছুটি গল্পটি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো এটি যারা এখনও দেখনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। খুব সহজ ভাষায় সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। দেখো, তাহলে এবারে মূল পর্বে ফিরে আসি, যে এই ভাব সম্মেলন বিদ্যাপতির লেখা। এখানে প্রত্যেকটা আমি লাইন ধরে ধরে অর্থ সহ আলোচনা করব। তোমাদের কাছে বলবো, তোমরা এই পর্বটা পুরো অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই মনোযোগ সহকারে শোনো। আমি নিশ্চিত তোমাদের এটি খুব ভালোভাবে তোমরা কিন্তু রপ্ত করতে পারবে। তো এবারে দেখো, এই যে ভাব সম্মেলন বিদ্যাপতির লেখা, এখানে আনুমানিক 1370 থেকে 1407 খ্রিস্টাব্দ বিদ্যাপতির জন্মসাল এবং তার প্রয়াণকালও কিন্তু এখানে লেখা দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। এবারে আলোচনা করব কবি বৈশিষ্ট্য। দেখো, কবি বৈশিষ্ট্য বলতে বিদ্যাপতির, ঠিক আছে? তো এই কবি বৈশিষ্ট্য হলো রূপ ও সৌন্দর্যের কবি তিনি। দুই, বিরহের মানে বিরহ পর্যায়ের পদ রচনা করেন। তিন নম্বরে লিখেছি বহু ভাষাবিদ ও সুপণ্ডিত। তাহলে এই তিনটে হলো কবি বৈশিষ্ট্য। এবারে আলোচনা করব সময়কাল। সময়কালে দেখো, তোমরা স্ক্রিনে লেখা রয়েছে আনুমানিক 15 শতাব্দী নাগাদ বিদ্যাপতির পদগুলো রচনা করেছেন। পরবর্তীকালে তা কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বৈষ্ণব পদাবলী গ্রন্থে স্থান পায়, বা এটা চয়নও বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবারে চরিত্র আলোচনা। চরিত্রের মধ্যে রাধা অনুভূতি প্রবণ, কৃষ্ণ প্রেমে পাগলিনী, বিরহে কাতর রাধা মানুষ লোকে অনুভব করেছেন কৃষ্ণ তার কাছেই আছেন। এবারে আমরা চলে যাব এই ভাব সম্মেলন কবিতাটির উৎস সম্পর্কে জেনে নেব। উৎস, বিভিন্ন বৈষ্ণব পদ সংকলনে ভাবোল্লাস পর্যায়ে এই পদটা কিন্তু সংকলিত হয়েছে, আর এই পদটি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক সংকলিত বৈষ্ণব পদাবলী থেকে কিন্তু গ্রহণ করা হয়েছে। এটা আমরা উৎস সম্পর্কে জানলাম। এবারে মূল কবিতাটি জানার আগে কবিতাটির প্রেক্ষাপট সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নেব। দেখো, প্রেক্ষাপটও তোমাদের আমি স্ক্রিনে এখানে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা আরও সহজে এই জিনিসটা কিন্তু রপ্ত করতে পারো। এই যে শুরু করছি, দেখো যে পাঠ্য ভাব সম্মেলন কবিতাটি বৈষ্ণব পদাবলীর সাহিত্যের একটা বৈষ্ণব পদ, আর এই বৈষ্ণব পদাবলী হলো মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি অন্যতম ধারা। রাধাকৃষ্ণের লীলা বিষয়ক ছোট ছোট কবিতা বা গানকে বৈষ্ণব পদ বলা হয়। রাধাকৃষ্ণের লীলার বিভিন্ন পর্যায় আছে, যেমন ধরো পূর্বরাগ, অভিসার, মাথুর, তারপর কিন্তু ভাবোল্লাস ও মিলন। তো এই বিভিন্ন পর্যায়ের নিয়ে কিন্তু নানা কবি বা পদকর্তা নানা সময়ে বহু পদ রচনা করেছেন। আর চৈতন্য পূর্বযুগের কবি বিদ্যাপতি এই ভাবোল্লাস ও মিলন পর্যায়ে যেসব পদ রচনা করেছেন সেগুলির মধ্যে কিন্তু এই ভাব সম্মেলন কবিতাটি কিন্তু অন্যতম।
ঠিক আছে। নেক্সট, কংসবধের জন্য কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যায়। তখন প্রিয়তমের জন্য বিচ্ছেদ বেদনায় কাতর হয়ে পড়ে কিন্তু রাধা, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্য। তো শ্রীকৃষ্ণ কিন্তু আর বৃন্দাবনে ফিরে আসেনি, কিন্তু এই শ্রীকৃষ্ণকেই পাওয়ার জন্য ভাবের জগতে হারিয়ে গিয়েছিলেন কিন্তু শ্রী রাধিকা বা রাধা। তাই কিন্তু মনোজগতে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছিলেন তিনি, আর প্রবল বিরহ যন্ত্রণা থেকে মুক্তি পেতে কিন্তু অন্তরের মধ্যে নিত্য দিন মিলনের আশায় তিনি থাকতেন, অর্থাৎ রাধা। আর এই মিলনে শ্রীকৃষ্ণকে হারিয়ে ফেলার কিন্তু কোনো ভয় নেই। দীর্ঘদিন কৃষ্ণকে কাছে না পেয়ে বিরহে কাতর রাধা কৃষ্ণকে নিজের অন্তরের মধ্যে ফিরে পাওয়ার পর তার মনে মিলনের যে উল্লাস জেগে উঠেছে সেই আনন্দ প্রকাশ করতেই বিদ্যাপতির কিন্তু এই পথটি রচনা করা হয়েছে বা এই পথটি রচনা করেছেন। রাধা তার সেই আনন্দ উপলব্ধি প্রকাশ করেছেন তার সখীদের কাছে, আর বিদ্যাপতি তিনি যে এই কবিতাটি লিখেছেন বা তার যে লেখনী তার মধ্য দিয়ে কিন্তু আমাদের কাছে পৌঁছে গিয়েছে। এটি ছিল প্রেক্ষাপট। এবারে প্রত্যেকটা লাইন ধরে অর্থসহ আলোচনা করব। দেখো এখানে বিষয়বস্তু লিখেছি, তো লাইন ধরে আলোচনা করছি। এখানে আমি তোমাদের প্রথমে একটু বলে রাখি, এই যে তোমরা কবিতাটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই কবিতাটি এখানে কিন্তু তোমাদের দুটো লাইন মিসিং রয়েছে। এটা হয়তো তোমাদের প্রিন্টিং মিস্টেকের কারণে হতে পারে, তো এখানে আমি তোমাদের তাও বলে দিই কোন জায়গাটায় ভুল রয়েছে। এই এইখানে কিন্তু তোমাদের হবে, তোমরা স্ক্রিনে এখানে ফলো রাখো, এই যে যেখানটা আমি দাগ দিয়ে দিলাম, ঠিক আছে, এইখানে দুটো লাইন মিসিং রয়েছে। যে পিয়ামুখ দর্শনে তত সুখ ভেল, এর পরে হবে নিধনে বলিয়া পিয়ার না কেলু যতন, অবহম জানিল পিয়া বড়ধন। ঠিক আছে, যাই হোক, এটা স্ক্রিনে তোমরা পাশে দেখে নাও। আর এবারে আমি প্রত্যেকটা লাইন ধরে অর্থসহ আলোচনা করছি। দেখো, প্রথম, কি কহবরে সখী আনন্দ ওর, প্রত্যেকটা লাইন ধরে আমি বলছি। দেখো, বলা হচ্ছে আমার সীমাহীন আনন্দের কথা কি বলবো সখী, প্রথম লাইনটার মানে এটা বলছে। অর্থাৎ শারীরিক বিচ্ছিন্নতা থাকা সত্ত্বেও শ্রী রাধিকা মনোজগতে শ্রীকৃষ্ণকে লাভ করেছেন, তাই কিন্তু তিনি তার সীমাহীন আনন্দের কথা সখীকে জানিয়েছেন। দ্বিতীয় লাইন, চিরদিনে মাধব মন্দিরে মোর, কি বলছে মাধব? এই যে মাধব বলতে কিন্তু এখানে শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে। মন্দির, মন্দির বলতে কি গৃহে বা ঘরে, মোর মানে আমার, তাহলে মাধব চিরদিন আমার গৃহে বিরাজ করবেন, মানে বহুদিন পর রাধিকার প্রিয়তমার সঙ্গে মনোজগতে সাক্ষাৎ হয়েছে, এরপর মাধব তার হৃদয় মন্দিরে চিরকাল বিরাজ করবেন। আর বৃন্দাবনের রূপলোক ছেড়ে কংসবধের জন্য কৃষ্ণ চলে গিয়েছেন কিন্তু মথুরায়, বহুকাল পর রাধাকৃষ্ণের সাক্ষাৎ ঘটেছে ভাবলোকে। পরবর্তীতে রয়েছে, পাপ সুধাকর যত দুঃখ দেল, ঠিক আছে, কি বলছে এখানে, বলছে পাপী চন্দ্রকিরণ আমাকে যত দুঃখ দিল। তো সুধাকর বলতে কবিতায় চাঁদ বা চন্দ্র অর্থে বোঝানো হয়েছে, আর দেল বলতে দিল এই শব্দটা বলা হয়েছে, মানে এটা কি বলছে যে পাপী চন্দ্রের জ্যোৎস্নার শোভা এ যাবৎকাল তাকে কৃষ্ণের কথা মনে করিয়ে বিরহ জ্বালায় দগ্ধ করেছে, আর কৃষ্ণের অনুপস্থিতিতে নিঃসঙ্গ রাধা কত চন্দ্রমাস বিরহ দুঃখে কাটিয়েছেন। পরবর্তী লাইন দেখো, পিয়ামুখ দর্শনে তত সুখ ভেল, কি বলছে এই চতুর্থ লাইনে, প্রিয়ের মুখ দর্শন করে আমি ততটাই সুখ পেলাম, মানে এর মধ্যে যে
মিনিংটা লুকিয়ে রয়েছে, যে আজ প্রিয়ের মুখ দর্শন করে শ্রী রাধিকার মনে সুখের অনুভূতি হয়েছে। কৃষ্ণ ফিরে আসার পর তার মুখ দর্শন করে রাধা তার অন্তরের যে জ্বালা সেটা কিন্তু জুড়িয়েছেন। আর শ্রীকৃষ্ণের সঙ্গে এই মিলন মনোজগতের মিলন, ফলত তাকে হারানোর কিন্তু আর কোনো ভয় নেই। এরপরেই বলছে যে দুটো লাইন আমি তোমাদের বললাম, নিধনে বলিয়া পিয়ার নাকে এলু যতন, অবহম জানল পিয়া বরধন। মানে আমরা আমাদের আরাধ্যের যে গুরুত্ব এটা বুঝতে পারি না, তাই আমরা অবহেলা করতে থাকি। আর রাধা কৃষ্ণকে অবহেলা করেছে বলে মনে করে সে এখন বুঝতে পেরেছে কৃষ্ণ তার জন্য বা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ তাই বলছেন যে বড়ধন, অবহম জানিল পিয়া বড়ধন, ঠিক আছে। পরলাইন, আচর ভরিয়া যদি মহানিধি পাই, অর্থাৎ আচল ভরে যদি মহৈশ্বর্য পাই, মানে স্বয়ং শ্রীকৃষ্ণই তার কাছে মহামূল্য রত্ন সমান, তাই যদি শ্রী রাধিকা আচল ভরে পার্থিব ধনরত্নও পান তাও তার কাছে কিন্তু মূল্যহীন হয়ে যাবে। তব হাম পিয়া দূর দেশে না পাঠাই, কি বলছে, তবু আমি প্রিয়াকে কিন্তু দূর দেশে আর পাঠাবো না। মানে শ্রী রাধিকা এটা উপলব্ধি করছেন যে বিশ্বনিখিলের মহান ঐশ্বর্য হলেন কে, তিনি হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, তাই সে কখনোই তার যে প্রিয় শ্রীকৃষ্ণকে কিন্তু আর দূরের দেশে বা দূর দেশে পাঠাবে না। আর শ্রী রাধিকা অনুভব করেছেন শ্রীকৃষ্ণই হলো তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, যেটা একটু আগে কিন্তু আমি বললাম। শীতের অরণি পিয়া গরিশির বা, কি বলছে এখানে, বলছে প্রিয় আমার কাছে শীতের ওড়নার মতো, গ্রীষ্মের বাতাসের মতো। অর্থাৎ এই যে প্রিয়তম যে কৃষ্ণ, সে কিন্তু রাধার কাছে শীতের উত্তরীয় বা ওড়নার মতো, যা শীতের দিনে তাকে আরাম দেয়, আবার গ্রীষ্মের দিনে সুশীতল বাতাসের মতো, যা তীব্র দাবদাহে বা তীব্র গরমে তার কষ্টকে কিন্তু লাঘব করে। বলা রয়েছে বরিশার ছত্রপিয়া দড়িয়ার না, মানে প্রিয় আমার কাছে বর্ষার ছাতার মতো, নদীর নৌকার মতো। অর্থাৎ এই যে শ্রীকৃষ্ণ, সে রাধার কাছে বর্ষার দিনে ছাতা বা নদী পারাপারের সম্বল সেই নৌকার মতো, মানে বলছে বেঁচে থাকার একমাত্র আশ্রয়। আর তিনি শ্রী রাধিকাকে সব রকম বিপদের থেকে রক্ষা করেন। বলো তো কার কথা বলা হচ্ছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এরপর রয়েছে ভনয়ে বিদ্যাপতি শুনে বড় নারী, মানে ভনিতায় বিদ্যাপতি বলেছেন শোনো শ্রেষ্ঠ রমণী, অর্থাৎ কবি বিদ্যাপতি রাধাকে শ্রেষ্ঠ রমণী বলে সম্বোধন করেছেন, কারণ তিনি ছিলেন কৃষ্ণের সখীদের মধ্যে শ্রেষ্ঠ। বলছে সুজনক দুঃখ দিবস দুই চারি, সুজনের দুঃখ মাত্র দুই চার দিনই স্থায়ী হয়। এই যে সুজনের দুঃখ খুব বেশি দিন কিন্তু স্থায়ী হয় না, অর্থাৎ রাধা যে কৃষ্ণ বিরহে কষ্ট পেয়েছেন তার এই কষ্ট মাত্র দু চার দিনের, তাই বলছে দুঃখ দিবস দুই চারি, স্বয়ং কৃষ্ণ তার দুঃখের কিন্তু অবসান ঘটাবেন। আচ্ছা, এই যে দুই চারি মানে দুই চার দিন বা স্বল্প সময়, এটা বলতে পারো, ঠিক আছে। তো দেখো, এই হচ্ছে তোমাদের বিদ্যাপতির লেখা ভাব সম্মেলন কবিতাটি উৎস, প্রেক্ষাপট এবং বিষয়বস্তু সহ আলোচনা করলাম। আশা করি পর্বটি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে, তাহলে এই নতুন কবিতাটি তারা সম্পূর্ণ বিষয়বস্তু এবং প্রেক্ষাপটটি জানতে পেরে কিন্তু খুবই উপকৃত হবে। চ্যানেলে নতুন হলে
অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এছাড়াও পরবর্তী পর্বে এর যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আলোচনা করবো।